সেই কাজ করতেছ না কি হবে আমার হানিমুন করে ফোন ধরে না রিনি বলে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট সব জায়গায় ক্রেডিট খোঁজে খুব হলো না ক্রেডিট ডিসক্রেডিট লেকচার দেবেন না আমাকে বুঝছেন আর লেকচার যদি এতই দিতে ইচ্ছা করে তাহলে কোনো ইউনিভার্সিটি জয়েন করে লেকচারার হয়ে যান আমি লেকচার শুনতে না শোনাতে অভ্যস্ত কিভাবে লেকচার শুনবেন এটা কথা আছে না চরণা শুনে ধর্মের কথা দেখেন খোঁচা মেরে কথা বলবেন না এই মুহূর্তে আমার সাথে আমি খুব টেনশনে আছি ওইদিকে ওরা করছে মাস্তি আর এদিকে চব্বিশ ঘন্টা পান্না হতে আমাদের হবে শাস্তি এটা কোনো কথা হ্যাঁ আমারও বুকে করছে ব্যথা করবেই তো করা উচিত ব্যথা কারণ আপনি একটা ফালতু মানুষ এই যেই না আপনার প্ল্যানিং এর হাল কুমির এনেছেন কেটে খাল এই করবেন না গালাগাল খুব সাহস না পুলিশের সামনে তো খুব ভীতু মেও মেও আর আমার সামনে 40 ডিগ্রিতে ব্যাও ব্যাও তো কি আপনার সাথে আমি মিষ্টি গলায় কথা বলবো আপনি বুঝবেন আমার দুঃখ পরশু আমার নতুন চাকরির জয়েনিং যদি খেয়ে যায় কেস তাহলে কিভাবে দেখাবো এই ফেস আচ্ছা সরি আমি আমরা তো দুজনেই একই প্রবলেমে আছি সো একটা প্ল্যান করি একটা সলিউশনে আসি প্ল্যানটা চলে আসবে আল্লাহর ওয়াস্তে মাফ চাই দোয়াও চাই আপনি আর প্ল্যানিং করেন না যেই না আপনার প্ল্যানিং লাইফটা হেল হয়ে গেছে আমার নিজে খুব প্ল্যান পারে তিন মাস ধরে একটা বই পড়তেছে একটা কিছু আনতে পারে না এরকম একটা বই দুই দিন পড়লে আমি 30 পাতার একটা থিসিস লিখতাম আমার বই নিয়ে কোনো কথা বলবেন না আপনি এই ফোন করছে হ্যাঁ দোস্ত কেমন আছিস রে কেমন চলতেছে কেমন অবস্থা তোর এই শোন না আন্টি যে কি মাই ডিয়ার আমাদের যে কি খাতির যত্ন করলো আরে কি খাতির দোস্ত আন্টির সাথে দেখা করে আমার মনে হয়েছে কি তোর মা না আমারই মা এত আদর করেছে হ্যাঁ শোন না আঙ্কেল বলছে সব মেনে নিবে তাড়াতাড়ি চলে কবে আসবি বল 24 ঘন্টার মধ্যে হ্যাঁ না 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 মানে না 24 ঘন্টা আসতে হবে না 24 ঘন্টা মানে আসার চেষ্টা কর কারণ তোকে অনেক মিস করছি হ্যাঁ হ্যাঁ ওকে দোস্ত সব ঠিক হয়ে গেছে সব ঠিক হয়ে গেছে সি ইউ সুন ও মাই গড চাকরিটা বেঁচে গেল হাততালি দি তালি ভালো দেন না থাকে ব্যথা পান না একটা তালি আমরা ডিজার্ভ করি আপনি আবার এত আশ্চর্য হচ্ছেন কেন আশ্চর্য তো আমিও হচ্ছি কিন্তু এমন তো না আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখে চললেন অবশ্য আমার মনে হয় চুম্বকের বিপরীত মেরু যেরকম একে অপরকে খুব আকর্ষণ করে না সেরকম আমরাও একে অপরকে টানি তাই না কি কে কাকে টানে দেখেন পৃথিবীর গোল থেকে যদি চ্যাপ্টা হয়ে যায় আপনার আর আমার মধ্যে কোনো টান থাকবে না শুধু মারামারি থাকবে নিরামিষ কোনো আমিষ নাই জো এখানে ওই ঘোড়ার ডিমটা নিয়ে আসছেন জি নিয়ে এসছি আপনার মতো মানুষদের মুখটা এভাবে বন্ধ করতে হয় বুঝলাম না একটা মানুষ কতটা কতটা বেহায়া হলে একটা মেয়েকে ফলো করতে পারে দাঁড়ান বুঝতে পারলাম না আপনাকে ফলো কে করছে ও আমি কি বলছি বুঝতে পারছে না আর একটু স্পষ্ট করে বলবো আমার মনে হয় আপনি একটা ইতর ছেঁচড়া বদমাইশ আপনি কি অ্যাডজেক্টিভের কোনো বই নিয়ে ঘুরছেন এই বইয়ের সাথে না কিন্তু আমি আরও অ্যাডজেক্টিভ জানি শোনাবো আপনাকে জি না আমি নেহায়াত একজন ফার্স্ট ক্লাস গ্যাজেটেড ভদ্রলোক আমার কান এসব নষ্ট কথা নিতে পারে না ফার্স্ট ক্লাসের অর্থ বুঝেন থার্ড ক্লাস মানুষ একটা মেয়েকে ফলো করেন এই আর আপনার নাম শুভ কে রাখছে শুভ মানে বুঝেন অশুভ একটা মানুষ একটু ঠান্ডা মাথায় চিন্তা করো প্লিজ আমরা চাইলে আমাদের সমস্যার সমাধান আপনি
আপনার জন্য আমার অফিসের প্রথম দিন একটা অদ্ভুত কথা শুনতে হলো। আমি কি করলাম? আপনি তো চিল্লামিল্লি করছিলেন, এজন্য লোক চলে আসলো। তো চিৎকার করবো, চেঁচামেচি করবো, তারপরও আপনি আমার সাথে হাত ধরে লুতুপুতু কথা কেন বলবেন? এই ধরনের কথা কারা বলে জানেন? কারা? হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। এইগুলো আপনাদের বসার জায়গা, আপনাদের সামনেই আপনাদের অ্যাসাইনমেন্টের ফাইলগুলো দেওয়া আছে। আপনারা দুজন কোটেশনটা রেডি করে আগামীকাল বিকেলের মধ্যে জমা দেবেন, ওকে?